নির্বাচনের এদিন আগত প্রদ্যুৎ বৰদলৈৰ বিরুদ্ধে গোচর আমিনুল ইসলামক ভোটর প্রাক্ষণত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে আইনি রণ AIUDFৰ প্রার্থীর মুখ্যমন্ত্রী দিয়া বলে সম্পূর্ণ একটা মিছা কথা কৈছে। প্রদ্যুৎ বৰদলৈ যে হারি যাব তোর সিকিউরিটি ফরফিট হব, গতি মিছা কথার নির্বাচনী বৈতরণী পার হব বিচাৰিছে। তার বিরুদ্ধে আজি আমি সদর থানাত এখন গোচর রুজু করছো। মুখ্যমন্ত্রী দিয়া হেলিকপ্টারত উঠি আজমলে চলাইছে প্রচার। এনেদরে এই কথাবর সভায় সমিতিয়ে কই ফুরিছে কংগ্রেস নেতায় আজবল হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠতা প্রতিপন্ন করব খুঁজি, সংখ্যালঘুর ভোট হস্তগত করব খোঁজা কংগ্রেসের বহু কেগী নেতায় চলাইছে এনে প্রচার। আনকি বৃহস্পতিবারে কংগ্রেসের বিধায়িনী দলের দলপতি দেবব্রত শইকীয়ার মুখতো শুনা গল এই কথা। হেলিকপ্টার নিজেও উড়াইছে, আমাক ভাঙিবলে UDFকো হেলিকপ্টার ভাড়ালে দিছে বলে শুনিছো। সরকারি বিরোধী মানে বি টিম হিসাবে UDF এই কথাখিনি কিন্তু এতিয়াও প্রমাণ করেছে তেওঁলোকে। এনে ধরনের কথা প্রচারের বাবে খড়গহস্ত হয়ে ভোট গ্রহণের প্রাক্ষণত আরক্ষীর কাক চাপিল নগাঁওর AIUDFৰ প্রার্থী আমিনুল ইসলাম। নগাঁও সদর আরক্ষী থানাত প্রদ্যুৎ বৰদলৈৰ বিরুদ্ধে গোচর তুলিলে আমিনুল ইসলামে। এই হেলিকপ্টারখন যেহেতু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর নামত 9 তারিখের বুকিং আছে আর 20 তারিখলকে 47 লাখ টাকা পেমেন্ট করা হল, আকো 23 তারিখে 10 লাখ আকো পেমেন্ট করা হল। গতি এইটো মুখ্যমন্ত্রী দিয়া বলে সম্পূর্ণ একটা মিছা কথা কৈছে। আমিনুলর দাবি বদরুদ্দিন আজমলে রার নামৰ কোম্পানির পৰা হেলিকপ্টার ভাড়া লৈছিল, তার বাবে হিমন্ত বিশ্ব শর্মার লগত ঘনিষ্ঠতা রক্ষা করার প্রয়োজন নাই। প্রকৃততে প্রদ্যুৎ বৰদলৈহে মুখ্যমন্ত্রীর প্রার্থী। পলাবকি আছে এই প্রদ্যুৎ বৰদলৈ, আসলতে তেও নিজেই বিজেপির এজেন্ট। গতি এইজন প্রদ্যুৎ বৰদলৈ যে ইতিমধ্যে তেওঁর অন্তরাত্মা আর মস্তিষ্ক বিজেপির ওর বন্ধকত দিছে আর RSSও তেওঁক সমর্থন করে আছে। গতি প্রদ্যুৎ বৰদলৈ নিজেই বিজেপি, বিজেপির এজেন্ট, মুখ্যমন্ত্রী 72 ক্যান্ডিডেট, হয়তো তেওঁর এই নির্বাচনের কারণে হয়তো মুখ্যমন্ত্রী তেওঁক খা খরচ দিয়ে আছে। আজমলৰ হেলিকপ্টার প্রসঙ্গত কংগ্রেসে চলোৱা প্রচারত অগ্নিশর্মা হয়ে পড়েছিল খুদ বদরুদ্দিন আজমল। সুপ্রিম কোর্টে গিয়া কেস কেস করিয়া চ্যালেঞ্জ করব, তুমি প্রুফ করতে লাগবো, না হইলে প্রদ্যুৎ বৰদলৈ কাপড় দিল্লির রাজ দরবারে খুলিয়া ল্যাম্পটা করে দিবো। ইফালে আমিনুলর গোচরের পিছতে সংবাদমেল পাতি প্রদ্যুৎ বৰদলৈ কলে আজমলে হিমন্তর হেলিকপ্টার ব্যবহার করে। আমিনুলে গোচর দিলেও মই মোর কথাত অটল আছো, এই সন্দর্ভত তথ্য প্রমাণ থাকারও দাবি তুলিলে প্রদ্যুৎ বৰদলৈ। মই আকৌ স্পষ্টভাবে কৈছো, বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার UDFএ হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি দলে ভাড়া করা হেলিকপ্টার উঠি নগাঁও লোকসভা আমিনুল ইসলামর সপক্ষে যা 10 দিন ধরে যাকালে প্রচার কার্য চলাই আছে। আমিনুল ইসলাম ডাঙরিয়া কৈছে আমার হাতত তথ্য আছে, নয় মই তথ্য পাতি লহে কৈছো। কৈলাশ ডেকার সহযোগত নীলোৎপল বৰাৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট।